শেষ ভাদ্রের মেঘলা আকাশে রোদ বৃষ্টির খেলা, প্রমত্তা মেঘনার জল বয়ে চলেছে আপন গতিতে, জাল নৌকা নিয়ে নদীর পানি ছেকে ইলিশ তুলে আনার চিরচেনা যুদ্ধে ব্যস্ত জেলেরা, চারদিকে জেলেপল্লীর কোলাহল, আর সেই দৃশ্য মেঘনার পারে বসেই রং তুলিতে ফুটিয়ে তুলছেন শিল্পী, আপন মনে গেয়ে চলছেন বাংলা মায়ের গান। উজান আর্ট স্পেসের আয়োজনে শুক্রবার ভোলা সদর উপজেলার শিবপুর মাঝঘাটে অনুষ্ঠিত হয় জাল ও জীবন শিরোনামে দুই দিনের আর্ট ক্যাম্প। এতে অংশ নেন ঢাকা থেকে আসা শিল্পী এস এম মিজানুর রহমান, শাহেদ মোহাম্মদ, আব্দুর রৌফ, কুয়াশা বিন্দু, স্বপন মজুমদার, প্রীতম চৌধুরী, কানন এ জান্নাত, অসীম দাস, রবি দেওয়ান। তারা দিনভর জেলেপল্লী ও মাঝঘাটের দৃশ্য অবলোকন করে আর তা রং তুলির মাধ্যমে তুলে ধরেন তাদের চিত্রকর্মে। নৌকাবাসী জেলেদের জীবনযাপন, ইলিশের আশায় নদীতে ছুটে চলা, ঘাটে মৎস্যজীবীদের ব্যস্ততা, নদীতে যাওয়ার জন্য জাল নৌকার প্রস্তুতি সহ জেলেপল্লীর হাজার বছরের চিত্র উঠে আসে শিল্পীদের আঁকায়। প্রথমবারের মতো নদীর পারের মানুষদের নিয়ে এমন আর্ট ক্যাম্পের আয়োজন। প্রান্তিক মানুষের কাছে বসে তাদের বিষয়গুলো শিল্পকর্মে তুলে ধরতে পারাকে বেশ আনন্দদায়ক বলে জানালেন শিল্পীরা। ভোলা এমনিতেই প্রকৃতির মানে কি সৌন্দর্যের কন্যা ঢাকা থেকে জানি, কিন্তু ভোলা আসার পর বিশেষ করে এই মেঘনার পারের যে আর্ট ক্যাম্প, এই আর্ট ক্যাম্পের আয়োজন আমাদের শিল্পীদের খুবই মোহিত করেছে, আমরা খুবই আনন্দিত। জলের সাথে যে একটা যে জীবনের যে বৈচিত্র্যতা, এটাকে আমরা মানে ফুটিয়ে তোলার চেষ্টা করছি এবং সারাদিন ব্যাপী এটাই আমরা দেখছি ঘুরে ঘুরে। আমার আসলে খুবই ভালো লেগেছে এই উজান আর্ট স্পেসের যে আর্ট ক্যাম্পটা ছিল আজকে। সারাদিন কাজ করলাম, অনেক কিছু জানলাম, নদীর পাড়ের মানুষের জীবন, তাদের জীবিকা, মাছ ধরার প্রক্রিয়া, এই সব কিছু দেখে আমার খুবই ভালো লেগেছে। জেলে যারা এদেরই একটা গোষ্ঠী হচ্ছে নৌকাতেই থাকে, থাকছে এবং নৌকায় জন্ম, নৌকাতেই বসবাস করছে। উপকূলের জলে জন্ম আর সেই জলেই মৃত্যুর কাহিনী তুলে ধরতেই এমন আর্ট ক্যাম্পের আয়োজন, জানালেন আয়োজক সংস্থা। ছোটবেলা থেকেই এই অঞ্চলের নদী, জেলে, জাল, নৌকা এগুলো দেখেই হচ্ছে বড় হয়েছি, কিন্তু আমার সবসময় এই সৌন্দর্য, এই সৌন্দর্যগুলো আমার সবসময় হচ্ছে মনে এক ধরনের নাড়া দিত যে হয়তো দেখা গেছে যে অন্য অন্য জেলায় আমাদের দেশের এত সৌন্দর্য হয়তো নাই, কিন্তু সবসময় আমার এরকমই মনে হচ্ছে যে এই সৌন্দর্যগুলো আমার দেশের অন্য অন্য অঞ্চলে, অন্য অন্য দেশ এবং বিদেশে বিভিন্ন জায়গায় হচ্ছে ছড়িয়ে দেওয়া এবং বিভিন্ন মানুষের আমাদের সম্পর্কে জানা, ভোলার সম্পর্কে জানা, এই আগ্রহ থেকেই মূলত আমার এই জল জীবন আর্ট শীর্ষক আর্ট ক্যাম্পটা হচ্ছে তৈরি করা। ক্যাম্পে অংশ নেয়া 10 জন শিল্পী প্রথম দিনে 11টি ছবি এঁকেছেন, দ্বিতীয় দিন শনিবার তারা ইলিশার মেঘনার পারের ছবি আঁকবেন। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা।